আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং বাসায় লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমাদের কিন্তু পরীক্ষা বা মূল্যায়ন যেটাই হোক একটা পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষার মতো, এবং সেভাবেই তোমাদেরকে পরবর্তী ক্লাসে নিয়ে প্রমোশন দেওয়া হবে। তো আমি মোহাম্মদ আমির আলী, ইংলিশ লেকচারার, মাদ্রাসা হিতাহুল ইসলামিয়া সুন্নিয়া ফাজিল বন্দর, চট্টগ্রাম। আজ আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম নিয়ে, এবং সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ক্লাস এটা 9 থেকে 12 পর্যন্ত এই আইটেমটা আমরা দেখতে পাই। তো আমরা শুরু করি তাহলে। প্রথমে দেখো, আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। আজ আমি মূলত এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে, তোমরা জানো অনেকগুলা বাক্যকে ট্রান্সফর্ম করতে হয়। আজ আমরা আলোচনা করব কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম, তো কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়, যে কোনো বাক্যকে তুমি ইন্টারোগেটিভ করতে পারবা এই রুলসগুলো অনুসরণ করে। যেমন দেখো, প্যাট্রিয়টিজম ইজ এ নভেল ভার্চু, তাহলে এটা ইন্টারোগেটিভ লিখছি আমি ইজেন্ট। তাহলে এই ইস্টাকে আমি ইজেন্ট লিখলাম, বাক্যটা বসে গেলাম প্যাট্রিয়টিজম এ নভেল ভার্চু। বুকস কন্টেন হাই থটস, এই কন্টেনের তোমার থেকে আমি ডোন্ট লিখলাম, ডোন্ট বুকস কন্টেন হাই থটস। হি ইনহেরিটেড এ ভাস্ট প্রপার্টি, ইনহেরিটেড আমি ডিডেন্ট লিখলাম, ডিডেন্ট হি ইনহেরিট এ ভাস্ট প্রপার্টি। তাহলে আমরা যদি এগুলো আগে রুলস আলোচনা করি, আমরা কী দেখতে পাই, যে আমরা ইতিমধ্যে তোমরা ট্যাগ কোশ্চেন শিখেছ, তাহলে ইন্টিগ্রেটিভ বাক্য করার জন্য ট্যাগ কোশ্চেনটা আমাদের খুব প্রয়োজন হবে, আর কিছু দরকার নেই। অর্থাৎ রুলস দেখো, প্রথমে তুমি ট্যাগটা লিখলে প্রদত্ত বাক্য লিখবা, প্রশ্নবোধক চিহ্ন দিবা, এটা অবশ্যই দিতে হবে, না দিলে তোমাকে নাম্বার দেওয়া হবে না। তাহলে আমরা যদি এই রুলসটা অনুসরণ করি, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটাকে আমরা আগে বসাই দিই, তাহলে আমাদের যে কোনো বাক্যটি হয়ে যাবে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। তাহলে এই ট্যাগ, এ আমি ইজ ইজের ট্যাগ হচ্ছে ইজের লিখলাম, কন্টেনের ট্যাগ হচ্ছে ডোন্ট, ডোন্ট লিখলাম, ইনহেরিটেডের ট্যাগ হচ্ছে ডিটেল, ডিটেল লিখলাম, পুরো বাক্য লিখে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ইন্টিগ্রেটিভ হয়ে গেল। আবার দেখো, যদি এভরিবডি লাভস অনেস্টি, তাহলে আমি লিখছি এটা কোনো ব্যতিক্রম, হু ডাজেন্ট লাভ অনেস্টি, এভরিবডি ওয়েন্ট দেয়ার, হু ডিডেন্ট গো দেয়ার, নোবডি লাভস এ লায়ার, হু লাভস এ লায়ার। এক্ষেত্রে রুলসটা হচ্ছে কি দেখো, যে এভরিবডি অল এভরি ওয়ান থাকলে হু লিখবা, ডাজেন্ট বা ডিডেন্ট লিখবা, যদি ভাবের সাথে আসবে এস থাকে ডাজেন্ট লিখবা, আর অন্য ক্ষেত্রে ডিটেল লিখবা, ভার্বটা লিখবা বি ওয়ান ফর্মে, বাকি অংশ লিখবা প্রশ্ন চিহ্ন দিবা। নোবডি নাম থাকলে শুধু একটু হু লিখবা, এই নোবডি নামকে বাদ দিয়ে বাকি অংশ লিখলে আমাদের ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে। যেমন দেখো, আমি হু লিখছি ডাজেন্ট লাভ অনেস্টি, আবার হু লিখছি ডিডেন্ট, কারণ ওয়েন্টটা হচ্ছে ডিডেন্ট, লাভসের কারণ হচ্ছে ডাজেন্ট। আর নোবডি থাকলে কিছু করতে হবে না, শুধু নোবডি বাদ দিয়ে একটা হু লিখছি, হু লাভস এ লায়ার হয়ে গেল। তো আশা করি তোমরা ট্রান্সফর্মেশন সেন্টেন্সের এই সহজ রুলসটা বুঝতে পারছো। এটা হচ্ছে যে কোনো বাক্যকে আমি সহজে ইন্টিগ্রেটিভ করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এইভাবেই আমার সাথে কানেক্ট থাকবা, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং দেখবা, এবং বাসায় লেখাপড়া করবা। আজ এই পর্যন্তই, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।